বড় ফরজের কাছাকাছি, এক কথা। দ্বিতীয়, মুসলমানের প্রথমত হওয়া হলো সালাম, পহলে সালাম তারপরে কালাম, প্রথম সালাম তারপরে কোনো কথা থাকলে বলা কহা যাবে, সালামটাই হলো মুসলমানের প্রথমত হক। এক ভাইয়ের কাছে আরেক ভাইয়ের হক, এক মুসলমানের আরেক মুসলমানের কাছে হক হলো সালাম। আর সালামের মানেটা জানি না, সালাম মানে আসসালামু আলাইকুমের মানে হলো তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষণ করুক, আল্লাহর রহমত যেন নাজিল হয়, তুমি ভালো থাকো সুস্থ থাকো, সালামের মানে এটা। যেন সালাম দিলে যে ওটা আপনাকে দোয়া দিলে আল্লাহ আপনাকে শান্তিতে সুষ্ঠুভাবে আল্লাহ যেন রাখেন। ওয়ালাইকুম আসসালাম, আপনি জব দিলেন আপনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সালামতে সুষ্ঠুভাবে শান্তিতে আল্লাহ আপনাকে যেন রাখে। যখন প্রথম একজন দোয়া দিলে তো আরাধনা দোয়া দিবে না কেনে, এটা এটা ভুল হবে দোয়া না দেওয়াটা। আসসালামু আলাইকুম যদি বলা যায় দশ নেকি, ওয়া রাহমাতুল্লাহতে দশ নেকি, ওয়া বারকাতুহতে দশ নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহে ওয়া বারকাতুহু ত্রিশ নেকি, ওইভাবে যদি সালামের জবাব দেন অতটি যদি সেও বলেন তাহলে উনারও ত্রিশ নেকি, একটা কম বলে দশ কমে যাবে। তো সালাম দেওয়াটা কত ভালো যে আপনার সালামতির জন্য আমি দোয়া দিলাম আর আপনারা দিবেন না, এটা কেমন কথা। কাজে সালামের উত্তরটা সবার কাছে মুখ খুলে চাই, এই জন্য যে আমি ভাই জানেন যে চক্ষুহীন মানুষ, দৃষ্টিহীন মানুষ, নবীনা মানুষ, বাচ্চাকালে চার বছর যখন আমার বয়স, সে সময়তে বসন্তের বেমারি হয়ে চোখ নষ্ট হয়ে গেছে। তো দুনিয়াটা যে কোন রঙের, দুবড়ির ঘাসটাই যে কি রঙের আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। চার বছরের ছেলে কি দেখেছি দেখেনি মনে পড়ে না। তো আজ আমি সালাম দিয়ে আপনারাকে দেখবো, যখন উত্তর দিবেন তখন একটু অনুভব করব যে মজলিসের লোক আছে কি নাই, কি পরিমাণের আছে, এই জিনিসটা আমি অনুভব করব। কানে শুনে চোখে দেখতে পাই না আপনারাকে, এই জন্য কানে শুনে আপনাদের উত্তরটা শোনার পরে আমার একটা আন্দাজ হবে লোক মজলিসে আছে কি নাই, কত আছে। কেনে আল্লাহ আমাকে চোখের যদি অভাব আমার আছে তো কান আল্লাহ দিয়েছে, কান দিয়ে শুনতে পাব। একটা মৌলভী সাহেব না কি করেছে, আমার মতন নাবিনাকে ওয়াজ করতে দেখে কইছে হারে ঘন্টার ঘন্টা ও চোখ বুঞ্জে ওয়াজ করে চলে গেছে, কেমন করে ওয়াজ করছে হামিয়ে চোখ বুঞ্জে ওয়াজ করে দেখি তো। চোখ গুঞ্জে মুরবি সাহেব ওয়াজ শুরু করেছে বক্তা, আর মানুষ ঘোষকিবার সুযোগ পেয়ে গেছে, হেলে 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 মানুষ উঠতে 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 তো দেখতে মানে চোখ বন্ধ করে আছে, সব মানুষ চলে গেছে। চোখ খুলে যদি দেখছে তো দেখছে মজলিসে একটাও লোক নাই, জালসাই বলছে সুবহান আল্লাহ, আমাকে এতটা অপমানের বেইজ্জত করলো এ চোখ বুঞ্জে ওয়াজ শুরু করাতে। কুরসির পাঞ্জরে দেখছে একজনা ঢুলছে বসে বসে একটাই লোক, এ যজ্ঞে ভাই সব গেছে গেছে, তুমি তোমার ইজ্জত বাঁচাইলে, কমসে কম তুমি তো আছো। তো লোকটা কয়েছে মলানা, যেখান কুরসিতে আপনি বসে আছেন কুরসিতে ক্যাঁথা খান, হ্যাঁ আমার ঘি পাড়া আছে ওই ক্যাঁথা খান লিয়ে যাবে লেগে বসছিল।